হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হাস্টাক স্টাডি আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আমাদের এই হ্যাসট্যাক স্টাডি চ্যানেলে সবাইকে অনেক অনেক অভিনন্দন আজ এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওটা মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দেখো আজকের এই ভিডিওতে আমি মূলত কয়েকটা প্রশ্ন সমস্ত স্টুডেন্টদের মাথায় ঘুরছে এবং গার্জেনদের মাথায় ঘুরছে তো সেই প্রশ্নেরই উত্তর নিয়ে আমি হাজির হয়েছি অনেকে আমার কাছে ফোন করেছো তাদের সমস্ত বা সবার উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোনটা যে এ বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি অনলাইন পরীক্ষা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে এবছর কি পুনরায় আবার লকডাউন হয়ে স্কুল বন্ধ হবে এবং তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে এবছর কি পরীক্ষায় সহজ প্রশ্নপত্র হবে বা অধিকাংশ বা সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে এই কটা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা ছেলেমেয়ের মাথায় ঘুরছে এবং গুরুত্বপূর্ণ দেখো আগে প্রথম প্রশ্নের উত্তর উত্তর তোমাদেরকে দিই প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে এবছরের পরীক্ষা কি অনলাইন হবে দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনলাইন হবে কি হবে না এ বিষয়ে কিন্তু কোনো নোটিফিকেশন কোনো বিজ্ঞপ্তি এখনও কিন্তু বোর্ডের তরফ থেকে কিন্তু দেওয়া হয়নি ইউটিউবে কিন্তু বিষয়ে অনেক রকমের মতামত দিচ্ছে তবে আমি তোমাদেরকে জানাচ্ছি অফিসিয়ালি এবং আন অফিসিয়ালি যে অনলাইন পরীক্ষা হওয়ার কিন্তু চান্স একেবারেই নেই অর্থাৎ অফলাইনই পরীক্ষা হবে এবং তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব অফলাইন পরীক্ষা দেওয়ার জন্যই কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করো এবং পরবর্তী প্রশ্ন আবার কি লকডাউন হয়ে স্কুল বন্ধ হবে দেখো লকডাউন হবে এরকম একটা গুজব কিন্তু ছড়িয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা এরকম একটা খবর দেখতে পাচ্ছি তবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই খবর সম্পূর্ণ ভুয়ো এটা মিথ্যা খবর এটা ফেক খবর তবে নবান্ন থেকে অর্থাৎ সরকারের তরফ থেকে কোনোভাবেই কোনো লকডাউনের কোনো কথা বলা হয়নি এবং কেন্দ্র সরকারও কিন্তু লকডাউনের কথা কিছু বলেনি অর্থাৎ লকডাউন হচ্ছে না এবং স্কুল বন্ধ হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের যেমন ক্লাস হচ্ছে তেমনই কিন্তু ক্লাস হবে অর্থাৎ তোমরা ক্লাস করো এবং পরীক্ষার জন্য প্রিপারেশন করো এবং পরবর্তী প্রশ্ন এবং সব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এবছরে কি পরীক্ষার প্রশ্নপত্র সহজ হবে দেখো পরীক্ষার প্রশ্নপত্র সহজ হবে এমনটা কিন্তু কোথাও বলা হচ্ছে না তবে আমাদের যেভাবে সিলেবাসটাকে ছোট করে দেওয়া হয়েছে সেই ছোট সিলেবাস অর্থাৎ ফ্রেশ সিলেবাসের ওপরেই নির্ভর করে যেমন প্রশ্ন করা হয় ঠিক তেমনই প্রশ্ন করা হবে অর্থাৎ প্রশ্ন সহজ হবে কঠিন হবে এরকম কোনো কিছু নেই যেমন প্রশ্ন হয় ঠিক তেমনই প্রশ্ন হবে কেবলমাত্র সিলেবাস যেগুলো বাদ দেওয়া হয়েছে সেখান থেকে কোনো প্রশ্ন হবে না এটা আমরা স্বাভাবিক আমরা বুঝতেই পারছি এবং লাস্ট প্রশ্ন যে এবছরে কি সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে দেখো পাশ করিয়ে দেওয়া হবে কি হবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা এটা মাথার মধ্যে রাখা উচিত না তবে আমি তোমাদেরকে বলবো এই ধারণা যদি কারোর মনে থাকে তাহলে সে এখনই সে ধারণা থেকে বেরিয়ে আসো পাশ করিয়ে কিন্তু দেওয়া হবে না এরকমভাবে কখনোই কিছু হয়নি বা হয়ও না আমাদের যেমন করে পরীক্ষা হবে পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে তোমাকে পরীক্ষায় উত্তর লিখতে হবে তোমাকে পাশ করে কিন্তু নাম্বার পেয়ে পাশ করতে হবে এমন কিন্তু কোনো দিনও হবে না বা কখনো হতে পারে না যে তুমি খাতায় লেখো তুমি নাম্বার ক্যারি করতে পারো তোমাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে এমন কিন্তু হবে না অর্থাৎ তোমরা পড়াশোনা করো সিলেবাস ধরে ধরে পড়াশোনা করো তোমাদের তোমরা এমনিই পাশ করতে পারবে আর কিভাবে তুমি পড়াশোনা করবে কিভাবেই কম সময়ে তুমি প্রিপারেশান করবে কিভাবে তুমি পড়াশোনা করলে খুব কম সময়ে ভালো নাম্বার করতে পারবে পাস করতে পারবে কিভাবে এই সমস্ত রকমের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিচে লেখা লাল লাল রঙের লেখা সাবস্ক্রাইবে চেপে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে যারা এই ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই লাইক করো আর তোমার কেমন লাগছে বা কেমন লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আজকে এটুকুই এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত রকমের গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হব এবং তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কোন বিষয়ের ওপরে ভিডিও চাইছো এবং কোন কোন ডাউট তোমাদের রয়েছে আমি তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার ক্লিয়ার করার চেষ্টা করবো তো আজকে এটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে